প্রথমত বিএনপির এই মাঝে মধ্যে এক দফার আন্দোলন তারা প্রায় ঘোষণা করে, সুতরাং তাদের আবার নতুন করে এক দফার আন্দোলনের ঘোষণা এটা যে খুব বিশেষ গুরুত্ববহ তা কিন্তু নয়। তবে আমরা জনগণকে সাথে নিয়ে কাউকে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করার সুযোগ দিব না। আমরা অতীতেও আমরা দেখেছি যে বিএনপি যখনই কর্মসূচি ঘোষণা করে তারা একটি বিশৃঙ্খলা সৃষ্টি করার অপচেষ্টা চালায়, জনজীবনে ভোগান্তি ঘটায় এবং দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করে খোলা পানিতে মাছ শিকারই তাদের মূল উদ্দেশ্য। সেই সুযোগ আমরা দিব না। আমরা বাংলাদেশ আওয়ামী লীগের একটি রাজনৈতিক দল, আমরাও রাজনৈতিক কর্মসূচি দিয়ে আমরা মাঠে থাকব, জনগণের পাশে থাকব। আর ইউ প্রতিনিধি দল এখন দেশে অবস্থান করছে, এই সময় তারা এই ধরনের কর্মসূচি দেওয়ার অর্থ হচ্ছে তারা আসলে এই কর্মসূচিগুলো জনগণকে দেখাতে চায় না, বিদেশিদের দেখাতে চায়। তো বিদেশিরা তাদের শক্তি সামর্থ্য নিয়ে সন্দিহান, তো তাদের একটু শক্তি দেখানোর জন্য তারা চেষ্টা করছে মাত্র। তা আসলে বিদেশিদের কাছে তাদের শক্তি প্রদর্শন করার কোনো প্রয়োজন তো নেই। তারা তাদের যদি কোনো অনুযোগ অভিযোগ কোনো কিছুই থাকে সেটি জনগণের কাছে বলতে হবে। তো কিন্তু দুঃখজনক হলো সত্য, তাদের সমস্ত কর্মসূচি সমস্ত কথাবার্তা সেটি হচ্ছে বিদেশিদের মনোযোগ আকর্ষণ করার চেষ্টা প্রসূত, যেটি কোনো রাজনৈতিক দলের দেউলিয়ত্বই প্রকাশ করে। দেখুন, নির্বাচন অনুষ্ঠান করবে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন যখন সন্তোষ প্রকাশ করে আমি সেটির সাথে সহমত পোষণ করি অবশ্যই, কারণ নির্বাচন কমিশনই বলছে যে আরপিও সংশোধন করে বা আরপিও সংশোধনের যে প্রস্তাব দিয়েছিল সেটি যেভাবে সংসদে পাশ হয়েছে সেটিতে তারা সন্তুষ্ট। তো তারা যখন সন্তোষ প্রকাশ করে সেখানে তো আমাদের বলার আর কোনো কিছু নেই, বরং আমরাও তাদের সাথে সহমত পোষণ করি। আমরা প্রত্যাশা করি যে নির্বাচন কমিশন যে শক্তিশালী অবস্থানে আছে, এই শক্তিশালী অবস্থানে থেকে তারা আগামী নির্বাচন একটি সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ, স্বচ্ছ, অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠান করতে পারবে, সেটি আমাদের প্রত্যাশা। মির্জা ফখরুল ইসলাম আলম মির্জা কখন মুক্তিযুদ্ধ করেছিল আমি সেই প্রশ্ন রাখতে চাই। মুক্তিযুদ্ধের পরে তো উনি কিছুদিন আত্মগোপনে ছিলেন, ওনার বাবা সহ উনি তো মুক্তিযুদ্ধ করেন নাই। কদিন আগে বরং মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বলেছেন পাকিস্তানেই ভালো ছিল, যেই দলের মহাসচিব পাকিস্তানেই ভালো ছিল বলে সেই দলের সেই দল বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বে কতটুকু বিশ্বাস করে সেটি নিয়েই তো প্রশ্ন থেকে যায়, কারণ তার দল তাকে শোকজ করেনি বা শপথ থেকে বাদ দেয়নি। তার মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবরা বাংলাদেশে কতটুকু বিশ্বাস করে সেটি হচ্ছে প্রশ্ন। তিনি রাজারানী বলতে কি বেগম খালেদা জিয়াকে বুঝিয়েছেন কিনা সেটি হচ্ছে প্রশ্ন। ধন্যবাদ।